ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে পাঁচ লাখ ও আহতদের এক লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বে ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব পরিবারগুলোর কাছে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হবে সভায় সমাজের সব স্তরের মানুষ প্রবাসী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অনুদান দিতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আন্দোলনে আহত সবার চিকিৎসার খরচ দেবে মন্ত্রণালয়